এই দেখো মাম্মামকে কতদিন দেখেনি সবাই, নাকি মুঝে একটু দেখাও, একটু দেখাও প্রিয়মকে, একটু দেখাও মাম্মামকে, একটু দেখাও। এই দেখো ভয় হয়ে গেছে মাম্মা, মাম্মা একটু হেসে দাও তো, হেসে দাও তো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি প্রিয় আমার চ্যানেলে বুকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। মন খারাপের মাঝে মাঝে একটু একটু হাসি হাসি হচ্ছে, অনেক গল্প হচ্ছে, তো সেই জন্য ভালোই লাগছে। তো অনেক গল্প টল্প হচ্ছে, সেই জন্য হাসা হাসি হচ্ছে। তো চলো, তোমরা তোমাদেরকে বলেছিলাম মাছমনির বাড়ি শেয়ার করবো, তো চলো মাছমনির বাড়িটা দেখে নাও যে কেমন কি সুন্দর বাড়ি। এখন নতুন করে করেছে, খুবই সুন্দর করেছে। তো চলো দেখো, অবশ্যই যেন দেখো ভিডিওটা। তোমাদেরকে বলেছিলাম, আমার আমার নাকি কমেন্ট করে বলেছো যে দিদি ভাই দেখাও, সেই জন্যই দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তো যে বাড়ি ঢুকছে মাসমণির গেটে, ফার্স্ট থেকে স্টার্ট করেছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, মাসমণির বাড়ি। তো রুমে ঢুকবো, তো রুমে যে জিজু আর দিদি থাকছিল, এটা নিচের রুম। এটা নতুন জিজু আর দিদি খাচ্ছে, এটা নিচের রুম। ছবি তুলছি করছি, তো এইতো 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 আমার জিজু আর দিদি। চুপ, বেশ ঠিক আছে, রুকো বেটা, বলো বলো হাই ফ্রেন্ডস। বেটু কথাটা কম বলো একটু, একটু হাঁচি দেখি, একটু হাঁচি দেখি, হাঁচি হাঁচি, কত হাসতে পেরেছে, কত কথা হয়। ওয়াশরুম যাবো না বেশি, চলো Thank you.
স্লাইড কাঁচ দেওয়া আছে ওইদিকে এরকম। তো এটা হচ্ছে কিচেন, কিচেন থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এটা টয়লেট, এটা টয়লেট থেকে বেরিয়ে একটা জানলা, এই টয়লেট এখানে একটা ছোট্ট গলি, আর মানে কিচেন থেকে বেরিয়ে টয়লেটটা, এটা হচ্ছে একটা ডাইনিং উপরে, এখানে দিদি বসেছিল বিয়েতে। এগুলো মাসিরা নতুন করেছে, মাসিদের এগুলো নতুন এদিকটা। জানলা দিয়ে তাকালেই শুধু গাছ, খুব সুন্দর গঙ্গার ধারে, মাসিদের আগেকার। তো চলো এদিকটা সেই দিয়ে নামি। এদিকে ছাদ, ছাদে আর যাচ্ছি না, একটা রুম, চলো রুমে যাই। আমাদের গুরুদেব, এখানে মাসির কিছু বাসনপত্র রাখা আছে, এটা দিদিদের, এখানে দিদিদের কিছু শোপিস সাজানো রয়েছে ছোটবেলাকার, আলমারি রয়েছে। এদিকে একটা জানলা, যে বেড, এটা এদিকে একটা ব্যালকনির মতো গেছে, মানে বাইরে এরকম পুরো গাছে ভরা। এটা একটা বারান্দা মতো, এটা আরেকটা রুম আছে এদিকে, একটা খাট রাখা রয়েছে। এখানে একটা বারান্দা মতো আছে ছোট, এই কিছু কাঠ রাখা রয়েছে। এখানে দিদিদের বই, দিদি দাদাদের বই সব রাখা রয়েছে। তো এটা দোতলার মধ্যে, এটা বাইরের বসিস, বাইরের ব্যাগটা। পুরোটাই টাইলস লাগানো আছে, এটা এটা উঠোনে একটা ছোট মতো, আর এটা মাসিদের মানে বাড়ির বাইরেটা। এদিকে এখন নিচে যাচ্ছি, কেমন লাগলো মাসুনি বাড়ি অবশ্যই জানাবে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবে। তো তোমাদের মানে দেখলাম তোমাদের সাথে শেয়ার করি, আবার কবে মাসুনি বাড়ি আসবো, আমরা চলে যাব, সেই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম। মামার বাড়ি গেলে মামার বাড়িটাও শেয়ার করতাম, কিন্তু মামার বাড়ি যাইনি সেই জন্য শেয়ার করতে পারলাম না, মাসুনি বাড়িটাই দেখিয়ে দিলাম। তো ওই জন্য তোমাদেরকে জিজ্ঞেস মানে কমেন্ট বলেছিলাম, যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে দেখিয়ে দেবো অবশ্যই। তো দেখলেই জানাবে কমেন্ট করে অবশ্যই। কিন্তু এই যে এটা উঠোনটা, কিছু গাছ আছে, আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর এইটা পুরোটাই এরকম করা আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীর খেয়াল রেখো, সবসময় হাসি খুশি থেকো। আর ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, আর কি দেখাবো তোমাদেরকে, তো হোম ট্যুর দেখাবো বলেছিলাম, মাসির বাড়ি শেয়ার করবো, তো সেটা তো দেখানো হয়ে গেছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীর খেয়াল রেখো, সবসময় হাসি খুশি থেকো। তো তোমরা
টাটা বাই, তোমাদের সবাইকে টাটা।